অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। কেতুর রত্ন ক্যাটসাই কারা পড়বেন, কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়বেন এবং কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়লে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হবেন, এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কেতু মাথানে, অর্থাৎ কেতু যে গ্রহের সঙ্গে থাকে অর্থাৎ অবস্থান করে, সেই গ্রহের দুগুণ তিনগুণ শুভ প্রভাব কিন্তু বাড়িয়ে তোলে। এটা হচ্ছে কেতুর স্বভাব, অর্থাৎ যে গ্রহের সঙ্গে অবস্থান করবে সেই গ্রহের শুভ গুণকে আরও বাড়িয়ে তোলে। তো এইবার আমি আপনাদেরকে জানাই, যদি আপনার রাশিচক্রে কেতু কারক হয় তবে আপনি এই ক্যাটসাই পরিধান করবেন, আর যদি আপনার রাশিচক্রে কেতু মারক হয় ভুল করেও এই ক্যাটসাই পরিধান করবেন না। তাতে কি হবে যে যেমন ক্যাটসাই আপনাকে প্রচুর উঁচুতে নিয়ে যাবে, অর্থাৎ যদি আপনার শ্যুট করে কারক হয়, কিন্তু যদি আপনার ক্ষেত্রে মারক হয় এই ক্যাটসাই আপনাকে বরবাদ করে দিবে। এই রত্ন এমনই একটা রত্ন, আমি চট করে কাউকে প্রেসক্রাইব কিন্তু করি না, কারণ এটা খুব বুঝে শুনে করা উচিত, কি কন্ডিশনে করা উচিত, কিভাবে বসে থাকলে করা উচিত, কোন নক্ষত্র বসে থাকলে, এগুলো কিন্তু বিশেষ দেখা দরকার। ফট করে যে কোনো রত্ন একটা পুড়িয়ে দেওয়া হলো কিন্তু সেই রত্নটি কিন্তু আসল শ্যুট করছে না। দেখুন, যেমন ভুল ওষুধ খেলে বা ভুল ট্রিটমেন্ট হলে মানুষের ক্ষতি হয়, তেমনি ভুল রত্ন পরিধান করলেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি চাইছেন আপনার ভালোর জন্য, কিন্তু আপনার ওই রত্ন পরার পর থেকে আপনার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তো শুরু করা যাক এই কেতুর যে রত্ন ক্যাটসাই, খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি প্রত্যেকে শুনবেন। অনেকে ক্যাটসাই হয়তো পড়ে আছেন, কি কন্ডিশনে পড়া উচিত সেটা আপনারা আগে বুঝুন। ফট করে কোনো রত্ন, এই ক্যাটসাই আপনাকে বহুদূর উঁচুতে অর্থাৎ শীর্ষে পৌঁছে দিতে পারে। অর্থাৎ এই ক্যাটসাই যারা প্রচুর উঁচুতে যেতে চাইছেন না, তারা কিন্তু ক্যাটসাই কিন্তু পড়বেন, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে সেটা কারক কি না কেতু, নয়তো বরবাদ। প্রথমেই বলি ক্যাটসাই কি করে, যাদের উপর কালা জাদু করেছে বা ভৌতিক কোনো কিছু আছে অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তাদের কিন্তু কালা জাদু, এই ভৌতিক ভয়, তাদের কিন্তু ক্যাটসাই বিশেষ সুটেবল। এবং আপনি আকস্মিক প্রাপ্তি জন্য কিন্তু এই ক্যাটসাই কিন্তু শ্যুট করে, আকস্মিক প্রাপ্তি। এবং যারা লটারি শেয়ার ফাটকা থেকে ইনকাম করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যাটসাই বিশেষ লাভ কিন্তু আনে। আকস্মিক প্রাপ্তি পাশাপাশি আপনাকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এই ক্যাটসাই কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। অর্থাৎ এই এটা যদি আপনার কারক হয় কিনা, আপনাকে বহুদূর উঁচুতে কিন্তু নিয়ে যেতে পারে। মোক্ষ লাভের জন্য কিন্তু এই ক্যাটসাই, এবং ধর্মীয় কাজের জন্য অর্থাৎ ধর্মের প্রতি আসার জন্য এই ক্যাটসাই কিন্তু বিশেষ ভূমিকা কিন্তু আছে। কারো কারো ক্ষেত্রে পিত্তজনিত সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু এই ক্যাটসাই কিন্তু যথেষ্ট লাভ করে। যদি ক্যাটসাই আপনার শ্যুট না করে কিনা, দেখবেন আপনার হাড় ভাঙা, বিভিন্ন রকমের সমস্যা, আপনার অর্থনৈতিক ধসে যাওয়া, আর্থিক দিক থেকে আপনি অধঃপতনে চলে যাবেন যদি আপনি ভুল করে এই রত্নটি পরেন। এই রত্ন পরিধানের কিছু কন্ডিশন আছে, চট করে আপনি এই রত্ন পরিধান করবেন না। আপনার দক্ষ অ্যাস্ট্রোলজের সঙ্গে আপনার কনসাল্ট করুন যে এই রত্নটি আপনার জন্য আদৌ সুটেবল কি সুটেবল নয়। তো আমি যে লগ্নের কথা বলবো সেই লগ্নে যদি কারক হয় তবেই পড়বেন, এবং যে লগ্নের কথা বলবো না সেগুলো কিন্তু ভুল করেও ক্যাটসাই পড়বেন না। প্রথম যে লগ্নের কথা আমি বলবো সেটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন,
মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন এই কটি লগ্নে ক্যাটসাই অর্থাৎ কেতু রত্ন কিন্তু পড়তে পারবেন। অর্থাৎ মিথুন, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ এই কটি লগ্নে পড়তে পারবেন। কিন্তু আপনাকে দেখতে হবে এই কেতু আপনার কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করছে কি না, সেটা কিন্তু একান্ত দেখা দরকার। আপনার লগ্ন চতুর্থ, সপ্তম, দশম অথবা লগ্ন পঞ্চম, নবম, কিছু কিছু ক্ষেত্রে একাদশ স্থানে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি কোনো শুভ গ্রহের সঙ্গে বসে সেটা কিন্তু দেখা দরকার। কিন্তু অশুভ গ্রহের সঙ্গে যদি বসে এই কেতু অর্থাৎ মারক গ্রহের সঙ্গে যদি এই কেতু অবস্থান করে তাহলে কিন্তু ভুল করে এই ক্যাটসাই কিন্তু পড়বেন না। মারক গ্রহের সাথে বসলে আপনার ক্ষেত্রে কিন্তু বরবাদ করে দিবে এই কেতুর রত্ন পরিধান করলে, লাভ কিন্তু আপনি পাবেন না, উল্টা লোকসানে কিন্তু আপনি যাবেন। এবং যদি কেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে অবস্থান করে অথবা কেতু যদি নিচ রাশিতে থাকে, নিচস্থ হয় এবং মারক গ্রহের সাথে থাকে, ভুল করেও এই ক্যাটসাই পরিধান করবেন না, সেটাতে হিতে বিপরীত হবে। এবং বিশেষ করে আপনারা মীন লগ্ন, ধনু লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্নে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মেষ লগ্নে কিন্তু এই রত্ন পরিধান করবেন না, তাতে কিন্তু সমস্যাটা বাড়িয়ে তুলবে। এই কারণবশত আপনাদেরকে আমি আরেকটা জিনিস জানাই, অনেকে কেতুর রত্ন পরিধান করেছে, এটা কিন্তু অষ্টধাতুতে কিন্তু আপনাদেরকে এই রত্নটি পড়তে হবে। অষ্টধাতুতে আপনারা যদি এই রত্নটি পড়েন এবং এই রত্নটি দুধ এবং গঙ্গা জলে শোধন করে যদি সন্ধ্যায় বা মধ্যরাতে যদি আপনারা পড়েন, সন্ধ্যা অথবা মধ্যরাত রাত্রে যদি এই রত্নটি পড়েন, এই রত্নের কিন্তু বহুত গুণা ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা লটারি, শেয়ার, ফাটকা থেকে ইনকাম করতে যাচ্ছেন, শেয়ার থেকে, তারা কিন্তু প্রচুর অর্থ পাবেন। আকস্মিক প্রাপ্তি, কীর্তি, আপনার মান সম্মান এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। মোক্ষ লাভ, ভোগ, এই সকল জিনিসগুলো কিন্তু এই রত্ন কিন্তু আপনাদেরকে বাড়িয়ে তুলবে। যদি আপনার রাশিচক্রে এই কেতু কারক হয় সেক্ষেত্রে, আর যদি মারক হয় তার ঠিক উল্টো, আমি যে ঘটনাগুলো বললাম তার ঠিক উল্টো জিনিসগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। কেতু যেহেতু মাথা নেই, অর্থাৎ কেতু যেহেতু মাথা নেই, এই জন্য কেতু যে গ্রহের সঙ্গে বসবে, শুক্রের সঙ্গে বসলে ভোগ বাড়িয়ে দেবে, শনির সঙ্গে বসলে আপনার আধ্যাত্মিক লাইনে চলে যাবে, বৃহস্পতির সাথে অবস্থান করলে আপনার জ্ঞান বাড়িয়ে দেবে, বুধের সাথে অবস্থান করলে আপনার বুদ্ধি বাড়িয়ে দেবে, মঙ্গলের সঙ্গে অবস্থান করলে আপনার পরাক্রম বাড়িয়ে দেবে। এই হচ্ছে কেতুর ক্যারেক্টার। রবির সাথে বসলে আপনার মান সম্মান, যশ এগুলো কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো দেখা দরকার, কেতু কোন অবস্থাতে বসছে। বিশেষ করে আপনি যদি অশ্লেষা মঘা নক্ষত্রে যদি আপনি এই রত্নটি পড়েন তাহলে কিন্তু এই কেতু আপনার বিশেষ শুভ ফল কিন্তু দেবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট কেতুর প্লেসমেন্ট কেমন আছে। কেতু আপনার ক্ষেত্রে কারক না মারক, কেতুর ডিগ্রি কত, কেতু বাল্য অবস্থাতে নেই তো, কেতুর ডিগ্রিটা আপনাদেরকে দেখতে হবে, তবে কিন্তু এই রত্ন আপনারা পরিধান করতে পারেন। নচেত হুট করে আপনি যদি এই রত্ন পরিধান করে নেন, আপনাকে যেমন এই রত্ন, এই যে যারা ভূতের ভয় পায়, কালা জাদু, বিভিন্ন রকমের সমস্যা আটকে যাচ্ছে এবং গুপ্ত ধন পেতেও কিন্তু এই রত্ন বিশেষ লাভ কিন্তু আনে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় কি, কারো সম্পত্তি হঠাৎ পেয়ে গেলেন, তার কেউ নেই, সেই সম্পত্তিটা পেয়ে গেলেন, জানবেন আপনার রাশিচক্রে কেতু কিন্তু আপনার খুব ভালো পজিশনে আছে। অর্থাৎ কেতু যদি আপনার কারক হয় তাহলে এই রত্ন
আপনাদেরকে বিশেষ লাভ দেবে। বিশেষ করে কেতুর রত্নটা কেতুর মহাদশাতে বা অন্তর্দশাতে পড়া উচিত, নচেৎ ভুল করে অন্য কোনো দশাতে এই রত্ন পড়া উচিত নয়।